আসসালামু আলাইকুম মধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের প্রোফাইল টাইপের পেজের সকল সেটিং এবং বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিং, কারণ নিউ পেজ এক্সপিরিয়েন্স অর্থাৎ ক্লাসিক থেকে নিউ পেজ এক্সপিরিয়েন্সে আসার পরে আমাদের অনেক সময় হয় কি, আমরা অনেক সেটিংগুলো খুঁজে পাচ্ছি না কিংবা বুঝতে পারছি না। সেই জন্য এই ভিডিওটা আনা যে আমাদের যাদের প্রোফাইল টাইপের পেজ আছে সেই পেজের সেটিংগুলো আমাদেরকে জানা। অর্থাৎ এখানে যেমন প্রোফাইল টাইপের পেজের কিন্তু আলাদা ড্যাশবোর্ড আছে, ইনসাইট আছে, ওকে। তো অনেক সময় কি আমাদের যে সেটিংগুলো আছে এই সেটিংগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। তো বেশ কিছু যে আপনাদের যে প্রোফাইল টাইপের পেজ, এর পরে পরে বেশ কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করব যে সেটিংগুলো আপনারা যদি জানতে পারেন তাহলে আপনাদের জন্য ইউজফুল হবে, ওকে। তো সেটিংগুলো আমরা অনেক সময় খুঁজেই পাই না, আবার অনেক সময় হয় কি খুঁজে পাই কিন্তু বুঝতে পারি না, ওকে। তো বেশ কিছু সেটিং আছে যেহেতু এটা নতুন আর নিউ পেজ অনেকেই এটা জানে না, যারা ক্লাসিক থেকে নিউ পেজে ঢুকছে অনেকেই বুঝতে পারে না, ওকে। তাই কি আপনার স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তা আমরা যখন পেজে চলে আসি, যেহেতু পিসি আর মোবাইল একই সিস্টেম, একইভাবে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসির থেকে। তা আমরা যেরকম প্রোফাইলে আমরা যে অ্যাপ্লিকেশন দিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করি, এই থ্রি ডটে ক্লিক করলে এরকম ইন্টারফেসও কিন্তু নিচে আসে। তো আমরা এরকম ইন্টারফেসের মধ্যে কিন্তু আমরা এরকমই দেখতে পাই, ওকে। তো ওর মধ্যে একটা অপশন পাই সেটিং অ্যান্ড প্রাইভেসি, ওকে। আপনার সরাসরি মোবাইল দেবো এই সেম সিস্টেম সেটিং অ্যান্ড প্রাইভেসি, ওকে। তো আমরা চলে আসলাম সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো এখানে বেশ কটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে। তো এখান থেকে পাবো আমরা সেটিংস, ওকে। আমরা সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসলে আমাদের অনেক বেশ কিছু সেটিং আমরা এখান থেকে পাবো, ওকে। প্রথমত আছে আমাদের ইনফো, পার্সোনাল ইনফো, অর্থাৎ আপনার পেজের নাম, ইউজার নেম। তারপরে আছে প্রাইভেসি, ওকে। তো প্রাইভেসির মধ্যে আসলে আমরা বেশ কিছু জিনিস পাবো, ওকে। তার মধ্যে প্রথম আছে প্রাইভেসি শর্টকাট, ওকে। প্রাইভেসি শর্টকাট এর মধ্যে আছে অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার ফেসবুক পেজের উপরে ফিচার পোস্ট, ওকে। অর্থাৎ আমরা যে পোস্টগুলো দেখতে পাই কিংবা করি সেই ফিচার পোস্টগুলো কারা দেখতে পারবে, ওকে। এই যে ইউর অ্যাক্টিভিটি, তো এখানে দেওয়া আছে পাবলিক। আপনি চাইলে কিন্তু এডিট করে এটা এখানে চেঞ্জ করে দিতে পারেন, ওকে। তো এটা পাবলিক থাকায় বেস্ট, ওকে। তারপর আছে আমাদের যে যেরকম ফেসবুক আইডিতে ট্যাগ করা হয়, ট্যাগ, ওকে। দেখা যাচ্ছে আপনার পেজের উপরে অনেকেই আপনার পেজের উপরে ট্যাগ করে দিল, সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। তা সেখানে আছে রিভিউ অল ইওর পোস্ট অ্যান্ড ট্যাগ ইওর ট্যাগিং। তা আপনি চাইলে এখান থেকে এটা আপনি কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ আপনি আপনার টাইমলাইনে, অর্থাৎ পেজের আপনার পেজের টাইমলাইনে কেউ যদি পোস্ট করে সেই পোস্টটা আপনি কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ রিভিউ করে দেখতে পারেন সে কী ধরনের পোস্ট হয়। অনেক সময় হয় কি অনেক খারাপ পোস্ট বা যে পোস্ট করে দিলে দেখা যাচ্ছে আমাদের পেজের উপরে ইফেক্ট আসে, ওকে। সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন, ওকে। এখানে এই এই অ্যাক্টিভিটির মধ্যে আরও একটা আছে হু ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইওর ফলো। তাই এখানে সেম সিস্টেম, কোনো ফলোয়ার্স বলেন আর যাই বলেন, অডিয়েন্স বলেন, সেটা আপনার লিস্ট অর্থাৎ আপনার ফলোয়িংয়ে কারা কারা আছে এটা দেখতে পারবে, কারা কারা, ঠিক আছে। সেটা আপনি পাবলিক করে রাখা বেস্ট, আমরা ফলোয়ার্স দেখতে পাই যাতে, ওকে। এখানে আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, ওকে ওকে। তো এখানে আপনার পেজের সাথে তারা কি কন্ট্যাক্ট করতে পারবে, ওকে, কীভাবে কী আসায় বিষয়ে লিঙ্ক করে রাখা। তো এখানে হ্যাঁ এটা ইয়েস করা আছে, কন্ট্যাক্ট করতে পারে। অর্থাৎ অনেক সময় হয় কি আমাদের পেজে অনেকে মেসেজ দেয়, ঠিক আছে, ফাইন খুঁজে পাওয়ার জন্য খোঁজে সার্চ করে, ওকে। তো এগুলো এডিট করে ইয়েস করে রাখবেন, ওকে। রিকমেন্ড সিমিলার পেজ, অর্থাৎ আপনার পেজ অনেক সময় দেখা যায় যে আমরা যদি কোনো পেজে লাইক করি, পেজে লাইক দিতে যাই, তার নিচে দেখবেন 5-7টা আরও পেজ চলে আসে, ওকে। তো এটা অন করে রাখবেন, এতে আপনার আলাদা পেজগুলো গ্রো করা যায়, ওকে। এই যে মেসেজ, ওকে, এই মেসেজটা অন রাখবেন। অনেক সময় হয় কি দেখবেন অন্য কোনো পেজে আমরা মেসেজ দিলে অটোমেটিকলি রিপ্লাই আসে, এগুলো সেটিং আসে সামনে আরও দেখতে পাবেন হয়তো, ওকে। প্রাইভেসির নিচে আছে ফেসবুক পেজ ইনফো। তো এখানে বেশ কিছু জিনিস আছে যেটা আপনার প্রয়োজন হবে আবার অনেক হবে না, সেটা আছে আপনার পেজের ইনফরমেশন, অর্থাৎ ক্যাটাগরি বিভিন্ন রকম দেখতে পারবেন। আপনি যদি যান আপনার পেজের সকল তথ্য ডাউনলোড করে রাখা পারবেন এর মাধ্যমে, অ্যাক্টিভিটি লক করে রাখতে পারবেন, আপনার পেজের ইনফরমেশন আপনি নিজেই কন্ট্রোলে রাখতে পারবেন। যদি চাই আমরা পেজটা ডিলিটও করতে পারবো এখান থেকে, ওকে, ডিমিশন অ্যান্ড ডিলিট করতে পারবো। তারপরে এখানে একটা আছে ইম্পর্টেন্ট, এই যে পেজ ট্যাগিং অ্যান্ড প্রোফাইল যেটা দেখি। তো সেম সিস্টেমে আপনার পেজের যে পোস্টগুলো তারা কারা দেখতে পারবে, এভরিওয়ান।
আপনার পেজে আদার্স কোনো পেজ আপনার পোস্ট করতে পারবে কিনা, এভরিওয়ান হ্যাঁ দেখতে পাবে, করতে পারবেন। এখানেও অ্যালাউ দিয়ে আছে, ওকে। ট্যাগিং আপনাদের পোস্ট, আমাদের আছে কি যে ফেসবুক আইডি আছে সেখানে পোস্ট করার বিষয় আছে, টাইম লাইন, অর্থাৎ টাইম লাইন অন আর অফ, অর্থাৎ আমার টাইম লাইনে পোস্ট করতে পারবে, ওকে, আমার পেজের টাইমে। এগুলো যদি অন করে দিই তাহলে এটা রিভিউইংয়ে চলে যাবে, অর্থাৎ কেউ পোস্ট করলে সেটা রিভিউতে চলে আসবে, ওকে। এর নিচে আছে পাবলিক পোস্ট, ওকে। পাবলিক পোস্টের মধ্যে এগুলো দেখে নেবেন যে আপনার অনেক সময় হয় কি, আমরা যখন পোস্ট করি অর্থাৎ আমরা ভিডিও আপলোড দিই, তখন দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের পেজের মধ্যে ভিডিও খুঁজে পাওয়া যায় না, তাই এখানে অনেক সময় অনেক কিছু অফ থাকে, ওকে। আমার আপনাদের পেজে পেজ দিয়ে ফলো করা যাবে কি না এটা পাবলিক করা আছে, কমেন্ট পাবলিক করতে পারবে কি না, নোটিফিকেশান পাবলিক দিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো অনেক সময় প্রয়োজন হয়, যেমন কমেন্ট র্যাঙ্কিং, তারপরে ইউজার নেম, ইউজার নেমটা খুব গুরুত্বপূর্ণ, ইউজার নেমটা গুরুত্বপূর্ণ এই জন্য অনেক সময় অনেক ভাই বেরাদার বলতে শোনা যায় যে ভাই আমার পেজটা সার্চ করলে খুঁজে পাওয়া যায় না, তো ইউজার নেমটা আছে ইউআরএল, শর্টকাট ইউআরএল, এই যে এটা, কিন্তু আমার যদি এই নামটা দিয়ে সার্চ করা হয় তাহলে আমার এই পেজটা চলে আসবে, ওকে। এখানে আর ইম্পর্টেন্ট কিছু নেই, আপনার পেজের উপরে কোনো রেস্ট্রিকশন আছে কি না, ওকে, এজ রেস্ট্রিকশন আছে কি না, এগুলো আপনি সেট করে দেবেন। আপনার পেজ থেকে কোনো অডিয়েন্স কিংবা ফলোয়ার্সে ব্লক করতে চাইলে আপনি কিন্তু মেসেজ কিংবা কোনো পার্সনের ব্লক করতে পারবেন, ওকে। স্টোরি, অর্থাৎ আপনার পেজের উপরে স্টোরি, ঠিক আছে, এটা শেয়ার করতে পারবে কিনা অন্য ওনারা, ঠিক আছে, এটা আপনি অফ অন করে রাখতে পারেন। রিয়াকশন, অর্থাৎ আপনার পোস্টের উপরে আপনার পেজের উপরে যে রিয়াকশনগুলো আসবে, নাম্বার নাম্বার বাই নাম্বার, এগুলো কাস্টমাইজ, পুরো যেটা পেজের কাস্টমাইজ আপনার প্রয়োজন হলে, কারণ কি এগুলো আপনি প্রত্যেকটা জন্য আগে দেখে নেবেন, দেখার পরে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এগুলো অন করবেন, না হলে করবেন না। তো প্রাইভেসির নিচে, পেজ ইনফোর নিচেই আমরা এই প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে কিছুটা ধারণা পেলাম। এখন আমাদের নিউ পেজ এক্সপিরিয়েন্সের মূল একটা সেটিংসের মধ্যে যাবো, ওকে। প্রাইভেসির নিচে আছে নিউ পেজ এক্সপিরিয়েন্স, নোটিফিকেশান বিষয়টা গুরুত্বপূর্ণ কিছু নাই, আর সব আরও একটা বড় গুরুত্বপূর্ণ আছে যে সাপোর্ট ইনবক্স, আপনি মাঝে মধ্যে আপনার পেজের সাপোর্ট ইনবক্স চেক করবেন। সাপোর্ট ইনবক্স চেক করলে কী হবে, আপনার পেজে যদি কোনো রকমের ভাইলেশন আসে এখানে অ্যালার্ট চলে আসবে, ওকে, আপনি দেখে আপনি আপনার পেজটা সিকিওর রাখতে পারবেন। তো আমাদের যে ইম্পর্টেন্ট যেটা সেটা আছে এই যে নিউ পেজ এক্সপিরিয়েন্সের মধ্যে ইম্পর্টেন্ট বেশ কিছু সেটিং আছে, এখান থেকে বেশ কিছু জিনিস জানা যায় আর কি। সেটা আছে যেমন আমরা নিউ পেজ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমরা যে নিউ পেজে এক্সপিরিয়েন্সের মধ্যে আসলাম এখানে কয়টা অপশন পাচ্ছি, পেজ অ্যাক্সেস, পেজ ম্যানেজমেন্ট, হিস্টোরি, বেশ কটা অপশন পাচ্ছি, ওকে। তাই এই যে পেজ অ্যাক্সেসের মধ্যে কী আছে, অ্যাডমিন, অর্থাৎ আপনার পেজে আদার্স কিছু অ্যাডমিন প্রয়োজন আছে, কারণ কি অনেক সময় আপনার অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আইডি, যাতে অ্যাডমিন না থাকার কারণে অনেক সময় কিন্তু আইডি নষ্ট হয়ে গেলে পেজটা হারিয়ে যায়। এই জন্য বলবো অবশ্যই আপনার পেজের সাথে নর্মালি আরও দুটো তিনটে পরিচিত বিশ্বস্ত নিজের আইডি হোক আর বন্ধুবান্ধব আইডি হোক অ্যাক্সেস দিয়ে রাখবে, যাতে করে তারা রাখতে পারে পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটলে সেটা দেখা যায় তারা কন্ট্রোল করতে পারবে, ওকে। তো এই পেজ অ্যাক্সেসের মধ্যে অ্যাডমিন, এখান থেকে এই যে অ্যাড নিউ থেকে আপনি অ্যাডমিন দিতে পারবেন, ওকে। তো এখানে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরির মধ্যে কিছুই না, ওই যে আপনি পেজে কী ইনভাইট করেছেন ইত্যাদি ইত্যাদি, কত সালে কত কী আসা বেশি এরকম, ওকে। তারপরে আছে পেজ কোয়ালিটি, অর্থাৎ ওই যে আমি বলছিলাম যখন আপনার পেজের মধ্যে কোনো রেজিস্ট্রেশন চলে আসবে তখন এটা ইয়েলো কালার, হলুদ কালার হয়ে যাবে, ওকে। এখন গ্রিন আছে তার মানে আপনার পেজ ওকে আছে, ওকে। আর যখন কোনো ভাইলেশন কোনো কোনো কিছু করবেন তখন এখানে ইয়েলো কালার কিংবা রেড কালার চলে আসবে। তারপরে এই যে মেসেজ অ্যাডভান্সিং, ওই যে আমি বলছিলাম আগে যে আমরা যখন কোনো মেসেজ করি কাউকে, কোনো পেজে যখন মেসেজ করি তখন অটোমেটিকলি রিপ্লাই আসে, সেটা কীভাবে, এই সেটিং থেকে। আপনি চাইলে এখান থেকে আপনি আপনার মতন কিন্তু মেসেজ টাইপ করে রাখতে পারেন, অর্থাৎ যখনই আপনার কোনো অডিয়েন্স কিংবা ফলোয়ার্স আপনাকে এই পেজে এসে মেসেজ করবে তখন অটোমেটিকলি তার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, মেসেজ চলে যাবে, ওকে। এটা চাইলে আপনারা আপনাদের মতন করে এগুলো সেট করতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন, এখানে লিখে দিতে পারেন, ওকে। পাশাপাশি আর ইম্পর্টেন্ট কিছুই নাই, আবার চাইলে অনেক কিছুই আছে, সেটা সে এখান থেকে আর কোনো প্রয়োজন নেই জানার, এখানে অনেক কাজ আছে, এইটুকুনের মধ্যে অনেক কাজ আছে, যদি আপনার প্রয়োজন হয় করে নেবেন। এখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ পে আউট, যেটা আমাদের এই ইউটিউবের অ্যাডসেন্স, ফেসবুকের পেমেন্ট মেথড আছে পে আউট, পে আউট সেটিং করা যায়, এখান থেকে পে আউট অ্যাকাউন্ট থাকলে আপনি এখান থেকে যদি পেমেন্ট পান সেই পেমেন্টের বিষয়টা থাকবে, ওকে। তো ফ্রেন্ডস, এই ছিল ছোটো কিছু সেটিংস এবং
যেহেতু আপনারা অনেকেই জানেন যে প্রোফাইল টাইপের পেজের উপরে এখন আপডেট চলতেছে, পুরোপুরি সেটিং কিন্তু একভাবে থাকবে না। কারণ আজ দেখছেন এক সেটিং এক জায়গায়, সেটা চলে যে আর এক জায়গায় চলে যেতে পারে, আবার সেখান থেকে আর একটা সেটিং হয়ে যেতে পারে। এই জন্য নির্ধারিত কিছু থাকে না, কারণ নির্ধারিত ফেসবুকের মধ্যে কোনো কিছু নির্ধারিত হওয়া থাকে না, একটা না একটা পরিবর্তন আসে, সেটা সরে যায় নড়ে যায়। ওকে, আর এখানে আমরা যখন প্রোফাইলের মধ্যে আসি, আমাদের ফেসবুক প্রোফাইল টাইপের পেজের মধ্যে প্রোফাইলে আসি, তখন এখানে কিন্তু আমরা একটা প্রফেশনাল ড্যাশবোর্ড পাই। এখানে কিন্তু বেশ কিছু সেটিং ওই একই সেটিং এখানেও আছে। ওকে, প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আপনি যান তো এখানে কী পাবেন, আপনার ইনসাইট, অর্থাৎ আপনার পেজের কী পরিমাণ রিচ এসেছে, লাইক এসেছে, ফলোয়ার্স এসেছে, এখান থেকে ইন্টারফেস থেকে আপনারা এখান থেকে আপনার পেজের গ্রোথ দেখতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল ছোটো কিছু ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা ফেসবুক রিলেটেড কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা কমেন্ট করে রাখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।